ইয়ান হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভীষণ সহজভাবে নিরামিষ দই পটল বানাবো এটা ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমন পরোটা কিংবা পোলাওর সঙ্গেও খুবই ভালো লাগে এটা ছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো আমিষ ও নিরামিষের রেসিপি রয়েছে যেগুলো আপনারা দুর্গাপুজোর সময় বানাতে পারেন তাদের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নেবেন এটা বানানোর জন্য আমি প্রথমেই একটা মশলা বানাবো তাই একটা বাটির মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল তারপর মশলাগুলোকে নাড়াচাড়া করে জলে গুলিয়ে নেব এইভাবে মশলাটা জলে গুলে তেলের মধ্যে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর জলে খানিকক্ষণ গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে এটার থেকে খানিকটা হলেও বাটা মশলা স্বাদ পাওয়া যায় এখানে আমি দশটা কাজু বাদাম আর চারটে কাঁচা লঙ্কাকে মিহি করে জল দিয়ে বেটে নিয়েছি আপনারা যেমন ঝাল খান সেই বুঝেই লঙ্কাটা বাড়াতে কিংবা কমাতেও পারেন এইখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলগুলোকে দেখুন আমি যেইভাবে খোসা ছাড়িয়েছি এইভাবে খোসা ছাড়িয়ে এর দুটো ধার ঠিক যেইভাবে আমি অল্প অল্প করে চিঁড়েছি এইভাবে চিঁড়ে নিতে হবে পাঁচশো গ্রাম পটলে আমার প্রায় পনেরো পিস মতো পটল হয়েছে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ নুন এইবারে নুন আর হলুদটাকে ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে মাখিয়ে নিতে হবে তারপর এগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর পটলগুলোর থেকে অর্ধেক পটল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পটলগুলোকে দুটো ব্যাচে ভেজেছি যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে পটল রয়েছে পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে থাকবে এইগুলোকে বেশ খানিক্ষণ ধৈর্য ধরে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে পটলগুলো ভাজাও হয় আর ভেতর থেকে নরমও হয়ে আসে এগুলো ভাজা হয়ে যাবার পর আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার ওই তেলেই বাকি পটলগুলো দিয়ে দিচ্ছি এবং আগের মতোভাবেই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলোকেও ভেজে নেব তারপর এগুলোকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো এবার ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি তিনটে ছোট এলাচ এলাচের মাথাগুলো ফাটিয়ে নিয়েছি একটা দারুচিনির টুকরো তিনটে লবঙ্গ আর একটা তেজপাতা তেজপাতাটাকে দু টুকরো করে ছিঁড়ে নিয়েছি ফোড়নগুলোকে থার্টি সেকেন্ড মতো নাড়াচাড়া করব তারপর এর মধ্যে যে মশলার ঘোলটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এইটাকে এবারে তিন চার মিনিট নাড়াচাড়া করে কষাতে হবে যাতে করে এর থেকে তেলটা সুন্দর হয়ে বেরিয়ে আসে মশলাটা কষানো হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল পটলটা দেওয়ার পর মশলার সঙ্গে মিশিয়ে আরও এক দু মিনিট নাড়াচাড়া করতে হবে এইবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল আর দেব স্বাদ অনুযায়ী নুন তারপরে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব। পটলগুলো যেহেতু ভাজার সময় নরম হয়ে আছে তাই এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর বেটে রাখা কাজুবাদাম কাঁচা লঙ্কার পেস্ট তারপরে এটাকে নাড়াচাড়া করে কষাবো আরও এক দু মিনিট এর মধ্যে এবারে দিচ্ছি এক কাপ ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে এবং দইটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর ফ্রিতে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম দু চা চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝে চিনিটা দেবেন সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এইবারে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট তিনেকের জন্য রান্না হতে দেব তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম দেখুন এটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তাহলে সামনের দুর্গা পুজোয় যে কোনো দিন আপনারা এটা বানিয়ে খান আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন এইটা বানানোর সময় খেয়াল রাখবেন যখন দইটা দেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা নইলে দইটা কিন্তু ছানা কেটে যাবে আর দইটাকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে দেবেন তাহলে আপনারা ভালো থাকুন